আসসালামু আলাইকুম, আমি মেজবউ রান্নাঘর থেকে মেজবউ বলছি। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার একটা ছোট নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে। অবশ্যই এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। সামনে শীতকাল চলে আসছে, তো আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় একটা বিষয় থাকবে গরম পানি। তো আমি এটা এক বছর ধরে এই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি, তো আজকে আপনাদেরকে একটা ছোটোখাটো রিভিউ বলা যেতে পারে, সেটা আমি দেব। এই ফ্লাক্সটা বাইরেরই, তো এটা আমি শীতকালে গরম পানি করে রাখতাম, ভিতরটা পুরো স্টিলনেস ভালো, পুরোটা স্টিলের, দেখতে পারেন। আমি যেহেতু এটা এক বছর আগে কিনেছি, তো বর্তমানে এটার প্রাইস কত সেটা আমি বলবো না, আপনারা এই মার্কেট প্রাইসটা অবশ্যই দেখে নেবেন। তো এখানে ওনারা যখন আমাকে দিয়েছিল তখন বলেছিল এটা 8 ঘন্টার মতন গরম পানি থাকবে। এবার আমি ব্যবহার করে দেখেছি এটা 12 ঘন্টার মতন পানিটা গরম থাকে। 12 ঘন্টার পরে যে পানিটা হয়ে যায় তখন এটা মানে হালকা কুসুম হয়ে যায়, কিন্তু পুরো 12 ঘন্টা গরমটা পরিমাণটা একটু ভালোই থাকে। এটা একটা ভালো প্রোডাক্ট, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা আমার মনে হয় আমি 1000-এর মধ্যেই এটা কিনেছিলাম, আমার ঠিক এখন প্রাইসটা মনে নাই, তবে আপনারা মার্কেটে দেখে নেবেন। রিজনেবল প্রাইসের মধ্যে ফ্লাক্সটা খুব ভালো। পরবর্তীতে আমি চলে আসি উইনারের এই ফ্লাক্সটা। এটা হচ্ছে 3টা সাইজ থাকে এই ফ্লাক্সের, আমার কাছে হচ্ছে সবচেয়ে ছোটো সাইজটা, এর চেয়ে তার একটা বড় সাইজ আছে, আর মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা উইনারের। আমার এই প্রোডাক্টটাও ইউজ করেছি, আমার কাছে এটাও ভালো লেগেছে, এটাও ভালো, বেশ সময় পানি গরম থাকে, ভিতরেরটা পুরোটাই হচ্ছে স্টিলের। এখানে এই সিস্টেম, আপনারা মানে এটা কেটলির মতন ডিজাইনটা, গরম পানিও রাখতে পারেন আবার চাও ইজিলি আপনারা রাখতে পারেন। এটা হচ্ছে যখন ই করবো তখন এই এই জিনিসটা ই করলে এখানকার জায়গাটা ই হয়ে যাবে, তখন ইজিলি এটাকে বের হয়ে যায়, মানে পানি বের হওয়ার জন্য বা চা এই জিনিসটাকে পুশ করতে হয়। তো আমার কাছে এই জিনিসটাও ব্যবহার করে খুব ভালো লেগেছে। আবার যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা রাতে মানে ফিডার খায়, তাদের জন্য এটাও খুবই উপকার, ভালো, আমার কাছে ভালোই লেগেছে এটাও ব্যবহার করে। এটার প্রাইসটা আমি কিনেছি 670 টাকা, এক বছর আগে কেনা, এখন বর্তমান প্রাইসটা আমার ঠিক জানা নেই, হয়তো দাম বেশি হতে পারে বা কমও হতে পারে, আপনারা বর্তমান প্রাইসটা দেখে তারপরে কিনবেন। মানে আমার এগুলো সব এক বছর আগের কেনা, এক বছর ধরে এগুলো আমি ইউজ করি। আর এটা হচ্ছে একটা ছোটোখাটো ফ্লাক্স, দেখতে মানে খুবই কিউট, আপনারা ব্যাগে ক্যারি করতে পারবেন জিনিসটা, খুবই আমার ভালো লেগেছিলো। এটা অবশ্য আমার সুন্দর মানে বাইরের লুক দেখে আমার এটা কেনা। এটা একটা ছাকনি টাইপের, এটা ওই লাল, যারা মানে লাল চা বা কফি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো, যে ইনস্ট্যান্ট কফি তৈরি করার জন্য গরম পানিখানে রেখে দিলেন তারপরে। এখানে আপনারা হতে পারে অনেকে ফ্লেভারের জন্য দিয়ে দিতে পারেন, এলাচ লং কোনো কিছু রেখে দিলে এখানকারই থেকে ফ্লেভারটা আসতে পারে, খুব ভালো জিনিসটা। এটা আপনারা ব্যাগেও ক্যারি করতে পারবেন, আর চাইলে গরম পানিও রেখে আপনারা অন্য ক্যারি করতে পারবেন, রাস্তায় হঠাৎ করে গরম পানি তো পাওয়া যায় না সেই জন্য। এটাও আমি কিনেছি 575 টাকা দিয়ে, বর্তমান প্রাইসটা আমি ঠিক জানি না, বাড়তে পারে,
বা কমও হয়ে যেতে পারে। তো আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে খুবই ভালো লেগেছে। দেখতে পারেন, এটা সামনে শীতকালের জন্য সবচেয়ে বেস্ট, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।